12 মিনিটে জানুয়ারিতে রিলিজ করছে। আসলে কিছু কিছু ছবি থাকে যা কন্টেন্ট শুনলে মনে হয় যে আরে আমি তো এটাই ভেবেছিলাম, ব্যাপারটা এইরকম। মানে এই বেশ কদিন ধরে একটা কথা উঠছে না, যে অনেকে চেষ্টাও করছে যে উদ্বৃত্ত খাবার সেভ করে রাখা কি করা। অনেক বড় বড় রেস্টুরেন্টের বাইরে আমরা দেখেছি ফ্রিজ রাখা হয়েছে, কেউ এসে খাবার ফ্রিজ খুলে নিয়ে যেতে পারে, কিন্তু কোনো পরিকল্পনাটা ঠিক হচ্ছে না, ভেস্তে যাচ্ছে মাঝপথ থেকে। তার কারণটা বলে আমার যেটা মনে হচ্ছিলো সেটাই ভীষণভাবে কন্টেন্টের মধ্যে খুঁজে পেলাম, সেটা হচ্ছে যে সব থেকে আগে না বাচ্চাদের বলতে হবে, এটা বাচ্চাদের বলতে হবে যে তোমরা খাবার নষ্ট করো না। কারণ আমরা বড়রা না বড় এখন হেজে মরে গেছি, আমরা খুব ভুলভাল কাজ করছি সমানতালে, এই তো প্রমাণিত হয়ে যাচ্ছে একের পরে বড্ড ভুলভাল কাজ। তো আমাদের এইসব মাথায় আসে না এখন, কিন্তু আমার বাড়ির যে ছোট বাচ্চা সে যদি আধখানা বিস্কিট খেয়ে আধখানা বিস্কিট ফেলে দেওয়ার আগে তার যদি মনে পড়ে যায় যে তারই বয়সী আরেকটা বাচ্চা বহুদিন এই একটা গোটা বিস্কিট খেতে পাচ্ছে না, তখন সে কিছুতেই আর আর্ধেকটা বিস্কিট খেয়ে আর্ধেকটা ফেলে দেবে না, একটা খেয়ে বাকি আর্ধেকটা রেখে দেবে। ওই হাফটা যদি তার খেতে ইচ্ছেও করে তবু খাবে না, তারই সমবয়সী একটা বন্ধুর জন্য সে জমিয়ে রেখে দেবে এবং তাকে সে খাবারটা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবে তার বাবা মাকে বলে। আর যখন সে এটা করতে পারবে, তার বন্ধুরা এটা করতে পারবে, তাদের হাত ধরে আবার আমরা মা বাবারা একটু শিখব যে শুধু নিজের কথা ভাবতে নেই, অন্যের কথা ভাবতে হয়, অন্যের জন্য করতে হয়। তো এইটা ভীষণ রকমভাবে আমার মনে হয়েছে খুবই কন্টেম্পোরারি, খুবই প্রয়োজনীয় একটা কন্টেন্ট। সেই কন্টেন্টে ছবি বানিয়েছে কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দুকে অনেক ধন্যবাদ এবং অপেক্ষা করে থাকবো জানুয়ারিতে ছবিটা দেখার জন্য, এবং আমার মনে হয় আপনারাও থাকবেন অপেক্ষা করে, কারণ